আজকের ক্লাসে তোমাদেরকে আমি প্রথমেই নিয়ে চলে যাচ্ছি আমাদের, যেখানে আমরা শুরু করেছিলাম। আজকে আমরা করব ওয়ার্ড, এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড সম্পর্কে আমরা আজকে শিখব। আমাদের প্র্যাকটিক্যালটা সম্পূর্ণ হওয়ার পর আমরা এই ওয়ার্ডটি ভালোভাবে শিখে নেব, তারপর এক্সেল এবং শেষে পাওয়ার পয়েন্টটি শিখব। তো চলো আমরা প্রথমেই খাতার মধ্যে লিখে নিই যে ওয়ার্ডের যে স্ক্রিনের মধ্যে যে সমস্ত মেনুগুলি আছে তাদের নাম এবং তাদের কি কাজ সেগুলি আমরা আজকে শিখে নেব। তো দেখো, প্রথমে যে স্ক্রিনটি আসছে সেখানে উপর দিকে আছে প্রথমে সেভ, আনডু, রিডু, তারপর তোমার প্রিন্ট প্রিভিউ এবং এখানে কুইক প্রিন্ট, আর মেনুতে আছে ফাইল। ফাইলের মধ্যে বিভিন্ন অপশন আছে, এগুলো আমরা কাজ করতে করতে শিখব। হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, এগুলি আছে। অ্যাডঅনসটা আমাদের বিশেষভাবে কাজে লাগে না, যদি অ্যাডভান্স কাজ করা হয় তবেই অ্যাডভান্সটা, এই অ্যাডঅনটা কাজে লাগে। যাই হোক, আজকে আমরা হোম মেনুটা শিখে নেব যে হোমে কীভাবে কাজ করতে হয়। তার জন্য আমরা প্রথমে কিছু লিখব, ঠিক আছে? তাহলে খুব সহজে আমরা যেখান থেকে লিখতে পারব সেটা হলো গুগল ট্রান্সলেটার। তাহলে গুগল ওপেন করার পর আমরা এখানে বলবো গুগল ট্রান্সলেটার। গুগল ট্রান্সলেটার যখন ওপেন হয়ে যাবে তখন আমরা এখানে বাংলা চুজ করে নেব, বেঙ্গলি, আর এইদিকে ইংলিশ থাকবে। তাহলে আমরা কিছু এখানে বলি, আমাদের কলেজের নাম পাণ্ডবেশ্বর কলেজ অফ এডুকেশন। এটি পাণ্ডবেশ্বরে অবস্থিত। এখানে আমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারি। এই ক্যাম্পাসের মধ্যে খেলাধুলোর সুযোগ আছে, তাছাড়াও বিভিন্ন সহপাঠক্রমিক কার্যকলাপের মাধ্যমে আমাদের সার্বিক বিকাশ ঘটতে থাকে। তাহলে দেখো, এই যে বাংলাতে আমি লিখলাম এটাকে ওয়ার্ডের মধ্যে পেস্ট করে নিলাম। ঠিক আছে, আবার ইংলিশটাও তাই করছি, ইংলিশটা কপি করে এন্টার দিলাম এবং পেস্ট করে নিলাম। এখানে আমি এইগুলো লিখলাম, তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো, ঠিক আছে? এইবার আমাদের কোনো কিছু না লিখলে কাজ কীভাবে করব বুঝতে পারবো না। তাহলে দেখো, প্রথমে আমাদের মাউসটা ভালোভাবে ধরতে জানতে হবে, মাউসটা আমার যেখানে ইচ্ছা, যদি আমাদের এইখানে মাউসের কার্সার টানতে চাই যাতে আমি আনতে পারি, যদি এইখানে আনতে চাই যাতে আনতে পারি, এই অ্যাডজাস্টমেন্টটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। সেটা শেখার জন্য এমএস পেন্ট একটা অ্যাপ্লিকেশন আছে, সেই এমএস পেন্টটাকে ভালোভাবে শিখতে হবে, তবেই কিন্তু আমরা এই মাউসটাকে ঠিকমতো ধরতে পারবো, ঠিক আছে?
এইবার তাহলে মাউসটা কেন কথা বললাম না, কারণ আমাদের দরকার হবে এইভাবে সিলেকশন করা। এই যে সিলেকশন করা, এই সিলেকশন করতে আমাদের শিখতে হবে। তাহলে আমরা সিলেকশন করতে চেষ্টা করলাম এবং সিলেকশন করার পর দেখো ক্লিপবোর্ডের অপশনগুলো অন হয়ে গেল। যখনই সিলেকশনটা ছেড়ে দিচ্ছি সব অপশনগুলো অন থাকছে না, কিন্তু যখনই সিলেকশনটা আবার করে দিলাম দেখো অপশনগুলো সব অন হয়ে গেল। এখানে আছে কপি, কাট, ফরম্যাট পেনটা এবং পেস্ট। ঠিক আছে, তাহলে আমরা কাজগুলো শিখি। প্রথমেই যেটা হলো সেটা হচ্ছে কপি। সিলেকশন করার পর যদি আমরা কপি প্রেস করি, এর শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল প্লাস সি। তারপর আমি কার্সারটা যেখানে রাখব, কার্সারটা আমি যেখানে রাখব এখানে রেখেছি। এবার যদি আমি পেস্ট, দেখো পেস্টের অনেকগুলো অপশান আছে, সেই পেস্টটাকে যদি প্রেস করি তাহলে লেখাটা চলে আসবে। দেখো এখানে প্রিভিউয়ে চলে এলো, তার মানে প্রেস করলে এই লেখাটি চলে আসবে। এই অপশানগুলোর মানে হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং, মানে যে রকম ফরম্যাট করা আছে সেই ফরম্যাটই আসবে। মার্জ ফরম্যাটিং, এখানে ফরম্যাটটা মার্জ হয়ে যাবে, অর্থাৎ আমার যা এইখানে ফরম্যাট আছে সেই ফরম্যাটের মতো হয়ে যাবে। আর কিপ টেক্সট অনলি মানে হচ্ছে শুধুমাত্র টেক্সট আসবে, বাকি কিছু আসবে না। এগুলোর কাজ আমি একটু শেখানোর পর আবার শিখিয়ে দেবো, কারণ এগুলো প্রথমেই যদি আমি দেখাই তখন বুঝতে পারবে না। আর তারপর পেস্ট স্পেশাল আছে, এটা সাধারণত এক্সেলে ব্যবহার হতো, তা এখন ওয়ার্ডেও দিয়েছে। আর সেট ডিফল্ট পেস্ট, এখানে তোমার ডিফল্ট পেস্ট কী হবে সেটাকে তুমি সেট করতে পারো। ঠিক আছে, তা আমরা এইগুলোর মধ্যে এখন না যেয়ে শুধুমাত্র কন্ট্রোল প্লাস ভি প্রেস করছি। দেখো এখানে কপি, এই টেক্সটটা কপি করেছিলাম এখানে পেস্ট করে দিলাম। সেরকম যদি আমরা এই ইংলিশ লেখাটাকে একটু সাইজটা বড় করে নিই, এই লেখাটাকে যদি আমরা এইখানে আনতে চাই, যে বাংলার মাঝখানেও ইংরেজি থাকার দরকার নেই, এইখানে থাকবে, তাহলে কী করব আমরা, এটাকে কাট করব। কাট, দেখো নেই ওইখানে আর পেস্ট। ঠিক আছে, তাহলে কাট পেস্ট মানে হচ্ছে লেখাটাকে একদম ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া। আর কপি মানে হচ্ছে এখানেও থাকবে আবার অন্য জায়গাতেও থাকবে, বোঝা গেল। আর পেস্টের কাজ হচ্ছে পেস্ট করে দেওয়া, অর্থাৎ যেটা কপি করবে সেটাকে আবার সেইখানে রেখে দেওয়া। আর ফরম্যাট প্রিন্টারের কাজ, যা কিছু ফরম্যাট ছিল প্রথমে সেই ফরম্যাটে নিয়ে চলে আসো, বা কোনো ফরম্যাট তুমি সিলেকশন করে রাখলে এখানেও যদি সেইভাবে দিয়ে দাও তো ফরম্যাটটা একই রকম হয়ে যাবে। ধরো না এখানে করে রাখছি যেহেতু এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা, তাই এগুলো হচ্ছে না সেভাবে। ঠিক আছে, ইংলিশটাতে এটা অ্যাপ্লাই হবে। দেখো এবার যদি আমি ক্লিপবোর্ডের মধ্যে যেয়ে এটাকে আরেকবার প্রেস করি, তখন দেখো এই লেখাটা এই লেখাটার মতো হলো না। তাহলে ফরম্যাট প্রিন্টারে যদি আমি ক্লিক করে দিই তখন কিন্তু এই লেখাটার মতো এই লেখাটা হয়ে যাবে। ঠিক আছে, আমাকে আর সিলেক্ট করে ফন্ট খোঁজার দরকার হবে না। এই হচ্ছে সুবিধা ফরম্যাট প্রিন্টারের, বুঝা গেল। কিছুই না, ফরম্যাট প্রিন্টার ক্লিক করবে আর এই লেখাটাকে এভাবে ক্লিক করে ফরম্যাট প্রিন্টার দিলেই হয়ে যাবে। আগে ফরম্যাট প্রিন্টার, তারপর এরকম, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কী শিখলাম, ক্লিপবোর্ডটার ব্যবহার।
তোমাদেরকে একটা স্পেশাল জিনিস শিখিয়ে রাখি। আমরা একবার কপি করার পর যখন কাট করি বা পেস্ট করি, সেইগুলো একবারই থাকে, কন্ট্রোল ভি করার পর বা অন্য কিছু যখন কপি করে দিই সেটা আর দেখতে পায় না। তো আমরা এই ক্লিপবোর্ডের মধ্যে সব কিছু দেখতে পাবো। এই দেখো ক্লিপবোর্ডের মধ্যে আছে, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট টিপলেই পেস্ট হবে। অতএব ক্লিপবোর্ডে যদি তোমরা কপি বা পেস্ট করতে থাকো, তাহলে কিন্তু দেখো এখানে এটাকে কপি করব, চলে এলো, ঠিক আছে। এবার আমার ইচ্ছে আর কন্ট্রোল ভি প্রেস করব না, এখানে যদি প্রেস করি এই লেখাটা আসবে, এখানে প্রেস করলে এই লেখাটা আসবে, ঠিক আছে। ক্লিপবোর্ডের সুবিধা হচ্ছে এটা। আর ক্লিপবোর্ড শুধুমাত্র ওয়ার্ডে নয়, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলোতেই কাজ করবে। এই মেনুটাকে তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো। এইটা যদি তোমরা ভালোভাবে করতে পারো, ধরে রাখো 30% তোমরা ওয়ার্ড শিখে গেছো, বাকি কাজটা খুব সহজেই পারবে। কারণ আমাদের মোস্ট যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে সিলেকশন করা, টেক্সটকে সিলেকশন করা, টেক্সটের কপি, পেস্ট এবং ফরম্যাট প্রিন্টার, তার সাথে সাথে ক্লিপবোর্ডের ব্যবহার, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা যেগুলো করলাম সেইগুলোকে তোমরা প্র্যাকটিস করো, পরের দিন আমরা ফন্টস নিয়ে আলোচনা করব। ফন্টের যাবতীয় যা অপশানগুলো আছে সবগুলোকে আমরা শিখে নেব, ফন্টের সাথে সাথে প্যারাগ্রাফটাও শিখে নেব, এই দুটোকে একসাথে আমরা শিখে নেব। তাহলে আজকে এখানেই থাক।